हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 30 जुलाई 2020 करेंट अफेयर्स निये एलाम। आज के सेटे तुम्हारे जोन्नो मोट 14 करेंट अफेयर्स प्रश्न आछे, तार साथे साथे आमी प्रासंगिक तथ्यगुलो बोले देव और स्टैटिक जीके गुलो बोले देव। तुम्हारा भिडियो प्रथम थेके शेष पर्यंत देखो, भालो लागले लाइक करो और चैनल नतून हो थाकले सबस्क्राइब करो। ओके, चलो देखे नी आज के करेंट अफेयर्स प्रश्नगुलो। प्रथम प्रश्न, प्राक्तन राष्ट्रपति और विशिष्ट विज्ञानी डॉक्टर एपीजे अब्दुल कलामेर पंचम मृत्यु बार्षिकीते कौन संस्था डेयर टू ड्रीम 2.0 प्रतियोगिता लॉन्च करलो। ए प्रश्नेर सठिक उत्तर हो जाबे ऑप्शन सी, डीआरडीओ। डीआरडीओ एर पुरो कथा डिफेंस रिसर्च एंड डेवलपमेंट ऑर्गेनाइजेशन। डीआरडीओ प्रतिष्ठित होयेछिलो 1958 साले। डीआरडीओर हेडक्वार्टर न्यू दिल्ली। डीआरडीओर चेयरमैन डॉक्टर जी सतीश रेड्डी। डॉक्टर एपीजे अब्दुल कलाम भारतेर 11तम राष्ट्रपति छिलेन। 2015 साले 27 जुलाई तिनी मारा जान। परवर्ती प्रश्न 2 नम्बर, करोना परीक्षा करानोर जोन्नो देशे कोथाय 3टी ल्याबरेटरी उद्बोधन करलेन प्रधानमंत्री नरेंद्र मोदी। एई प्रश्नेर सठिक उत्तर हो जाबे अपशन डी, सबकटी, माने कोलकाता, मुम्बई, नोएडा, 3टे जायगातेई ल्याबरेटरी उद्बोधन करलेन प्रधानमंत्री नरेंद्र मोदी। এই 3টি ল্যাবরেটরি থেকে প্রতিদিন গড়ে 10,000 পরীক্ষা করা যাবে। এর ফলে প্রাথমিক অবস্থায় করোনা আক্রান্ত যে কোনো রোগের শনাক্তকরণ এবং খুব দ্রুত চিকিৎসা করতে সহায়তা করবে 3টি ল্যাবরেটরি। এই ল্যাবরেটরিগুলি শুধুমাত্র কোভিডের পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, হেপাটাইটিস বি এবং সি, এইচআইভি, ডেঙ্গু, অন্যান্য বেশ কয়েকটি রোগের পরীক্ষা করতেও সক্ষম হবে। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কত তারিখে 82তম রাইজিং ডে পালন করল সিআরপিএফ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 27 জুলাই 2020। সিআরপিএফ এর পুরো কথা হলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, হেডকোয়ার্টার নিউ দিল্লি। প্রতিষ্ঠা সাল 1939 সালের 27 জুলাই। মোটো সেবা আর নিষ্ঠা, বর্তমান ডিরেক্টর জেনারেল এ পি মাহেশ্বরী। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভেলি ব্যান্ড তৈরি করলো কোন প্রতিষ্ঠান? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, IIM কোঝিকোড। অপশন বি, বর্তমান চেয়ারম্যান হলেন এ ভেলায়ান, এটি কেরালা রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, রাজ্যের সমস্ত রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে মাস্ক প্রদান করতে বিশেষ স্কিম লঞ্চ করল কোন রাজ্য? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ু। রেশন দোকানে দেশের উচ্চমানের মাস্ক বিতরণ করা হবে, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, বর্তমান মুখ্যমন্ত্রী ইডাপ্পাডি কে পালানিস্বামী, বর্তমান রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, ওয়েস্টার্ন এয়ার কমান্ডের কমান্ডার ইন চিফ হিসাবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিবেক রাম চৌধুরী। WAC ওয়েস্টার্ন এয়ার কমান্ড ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি অংশ, IAF এর হেডকোয়ার্টার নিউ দিল্লি। প্রতিষ্ঠা সাল 1932 সালের 8ই অক্টোবর। বর্তমান চিফ হলেন রাকেশ কুমার সিং ভাদুরিয়া। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, বিশ্বে প্রথম কোথায় ইলেকট্রিফাইড টানেল তৈরি করছে ইন্ডিয়ান রেলওয়ে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হরিয়ানা। এটি 1 কিলোমিটার দীর্ঘ একটি ডি আকৃতির টানেল, যেটির মধ্যে দিয়ে একটি মালগাড়ি 100 কিলোমিটার পার ঘন্টা গতিতে যেতে পারবে। পরবর্তী প্রশ্ন 8 নম্বর,
কি নামে আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী মোবাইল অ্যাপ লঞ্চ করলো ভারত সরকার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মৌসুম। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আবহাওয়ার পূর্বাভাসের জন্য মৌসুম মোবাইল অ্যাপ লঞ্চ করলেন। দিনে 8 বার আবহাওয়ার পূর্বাভাস দেবে এই অ্যাপ। পরবর্তী প্রশ্ন দেখব 9 নম্বর। হিচেম মেচিচি কোন দেশে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তিউনিশিয়া। সম্প্রতি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইলিয়াস ফকফক। তিউনিশিয়ার রাষ্ট্রপতি কায়েস সাইদ। তিউনিশিয়ার রাজধানী তিউনিস। তিউনিশিয়ার মুদ্রা তিউনিশিয়ান দিনার। পরবর্তী প্রশ্ন 10 নম্বর। তুলা রপ্তানিকে আরও বৃদ্ধি করতে কোথায় কটন ওয়্যার হাউস স্থাপন করতে চলেছে ভারত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভিয়েতনাম। ভিয়েতনামের রাজধানী হ্যানয়। ভিয়েতনামের মুদ্রার নাম ভিয়েতনামি ডং। বর্তমান রাষ্ট্রপতি নুয়েন ফু ট্রং। বর্তমান প্রধানমন্ত্রী নুয়েন সুয়ান ফুক। পরবর্তী প্রশ্ন 11 নম্বর। দ্য ইন্ডিয়া ওয়ে স্ট্র্যাটেজিস ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড বইটির লেখক কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এস জয়শঙ্কর। অপশন বি। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 12 নম্বর প্রশ্ন। কোন কেন্দ্রীয় মন্ত্রী ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বিআইএস এর মোবাইল অ্যাপ বি স্কেয়ার লঞ্চ করল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রামবিলাস পাসওয়ান। অপশন ডি। মোবাইল অ্যাপ বি স্কেয়ার গ্রাহকদের আইএসআই চিহ্নিত হলমার্কযুক্ত পণ্যের সত্যতা যাচাইয়ের পাশাপাশি অভিযোগ দায়ের করতে সহায়তা করবে। ডিরেক্টর জেনারেল অফ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড প্রমোদ কুমার তিওয়ারি। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 13 নম্বর প্রশ্ন। ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 28শে জুলাই। আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষার সর্বোত্তম অনুশীলন সম্পর্কে সচেতনতা বাড়াতে আন্তর্জাতিকভাবে বিশ্ব সংরক্ষণ দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন। ২৪ জুলাই 2020 ভারত আরো কতগুলো চীনা অ্যাপ নিষিদ্ধ করল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 47টি। ভারত সরকার এর আগে 59টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে। এছাড়াও 24শে জুলাই 2020 আরও 47টি চীনা অ্যাপস নিষিদ্ধ করল। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে তোমাদের জন্য 14টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর একটু কষ্ট করে শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানি এই ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিংক। তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।